প্রথম চালানে আমি বুঝতে পারিনি, প্রথম চালানে আমার অনেক অসুবিধা হয়েছে, অনেক বাচ্চা কেটে গেছিল। মানে ধরুন আমিও এরকম ইউটিউব ফলো করে, আমি ওরকম বাচ্চা না, আমারও ইউটিউব দেখতাম বলে ওর বাবা তো রাজি ছিল না। আমি তো জোর জবরদস্তি করে আমি বললাম তাহলে আমি বাড়ি বসে থাকি, তুমি তো থাকো না, যা হোক ছেলে সামলে সংসার সামলে যা হয় তাই। হে গাইস, তোমাদেরকে আজকে আমার খুব বলতে ভালো লাগছে, একটা ছোট্ট হাউস ওয়াইফ ঘরোয়া মেয়ে, অল্প বয়স্ক, ছোট্ট মানে বলছি এরকম ব্যাপার নয়, একটা হাউস ওয়াইফ ঘরোয়া মেয়ে, এবং সে স্বামীকে সাহায্য করছে শ্বশুরবাড়ি সংসার লাইফ সব কিছু করার পরেও তার মান্থলি ইনকাম, একটা ছোট্ট ঘর, আমি ডিটেলসটা তোমাদেরকে পরে শোনাচ্ছি। তো তাদের সাথে আমি পরিচয় করাবো, সৌমেন আর লিলি। তো ওদের একটা ছোট্ট ফার্ম আমার দেখে এত ভালো লেগে গেল, আমি গাড়ি দাঁড় করিয়ে ওদের বাড়িতে গেলাম ভিডিওটা করার জন্যে। তো তাদের সাথে ডিসকাস করি এদের ফার্মটা কিসের সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই হচ্ছে সৌমেন আর এই হচ্ছে লিলি। সব থেকে বড় কথা আমি কেন বলছি, আজকে যেসব ঘরোয়া মহিলা সংসার চালিয়ে হাউস ওয়াইফ কাজ নেই বাড়িতে বসে, লিলির মাথা থেকে একটা অসাধারণ কাজ যেটা লিলি করেছে সেটা হচ্ছে লিলি কিন্তু কয়লার মুরগির একটা ছোট্ট ফার্ম চালায়, তাই তো? ভুল বলছি নাকি? তো লিলির যে ফার্মটা চলে, তোমার এখানে ফার্মে মোটামুটি টোটাল কতগুলো মুরগি আছে লিলি? 100 পিস। সবসময় কি 100 পিসই থাকে? হ্যাঁ, 100 পিস করে। আচ্ছা লিলি তুমি বলো, এই 100 পিস কয়লার তোমাকে যখন বাচ্চা আনো এটা বড় করে কতদিন লাগে বেচার মতো হতে? দু মাস মতো লাগে। পালন করতে তাদের খাওয়া দাওয়া ওষুধ বাচ্চা কেনা আমার ওভারঅল কত খরচ হয় 100-তে? 18,000-20,000 আমি ধরে চললাম। আর আমি যখন 2.5 কেজি মতো ওয়েট হচ্ছে দু মাস পরে মানে 30-60 দিন বা 65 দিনের মধ্যে অ্যাভারেজ তোমরা বেঁচে দিচ্ছে, তাই তো? তো যদি 65 দিন পরে আমি যখন বেচতে যাচ্ছি, আমি বেশি দামও বলবো না কম দামও বলবো না, আমার অ্যাভারেজ দাম কত মতো হচ্ছে? 28,000 টাকা হচ্ছে। তার মানে আমার ওদিকে 18,000 আর এদিকে 28,000, 10,000 টাকা আমার প্রতি দু মাসের রোজগার 100 মুরগি। এর জন্য তোমার কতটা সময় বিয়ার করতে হয়? আমার সেরকম সময় লাগে না, মানে সংসারে কাজ করেও অল্প সময়ের মধ্যে ওদের মানে শুধু জাস্ট খেতে দিতে হয়, তো আর তাছাড়া তো ওদের তোমার বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবাই আছে, নিজের ঘরে রান্না বান্না, সংসার সামলানো। গাইস ছোট্ট বোনের মতো আমার এত ভালো লাগছে যে এইটুকানি একটা মেয়ে নিজের, বুঝতেই পারছি এই বয়সে নিজের সংসার স্বামী কর্মজীবন শ্বশুর শাশুড়ি বাচ্চার সংসারকে গুছিয়ে 100 মুরগি বেশি কিন্তু টার্গেট। আচ্ছা তুমি বেশি কিছু ভাবছো না, মানে আমার ওটাই টার্গেট, আমার ওটাই টার্গেটেড বেশি, এবং এতে তুমি খুব স্যাটিসফাই? হ্যাঁ, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমি বেশি পেরে ওঠো না, কিন্তু এই যে নিজের রোজগারের টাকাটা কেমন স্বাদ লাগে, খুব ভালো লাগে। গাইজ আমি যেদিন প্রথম স্যালারি পেয়েছিলাম, শোনো বোন আমি তোমাকে বলি, আমি প্রথম আমার স্যালারি ছিল 2,500 টাকা। তা আমি আমার অফিস থেকে যেদিন স্যালারি খামটা পেলাম, আমি বাড়ি আসার মধ্যে 3 বার খুলে দেখেছিলাম। এখন আমি সেই দিনটা ভাবি, এখন এখন জাস্ট অনলাইনে অ্যাকাউন্টে চলে আসে টাকা পয়সা, এখন আর অত দেখি না, অনেক সংখ্যাটাও অনেকটা বড় সেটাও আমি জানি না, কিন্তু ওই 2,500 টাকা তার যা স্বাদ, তার যা তৃপ্তি, তার যা মানে মনের মধ্যে কল্পনা, আমি কাউকে বলে বোঝাতে পারি না ওই দিনটার কথা। আমার জীবনের প্রথম ইনকাম 2,500 টাকার খামটা বহুদিন ছিল, 10-15 বছর পর ওই খামটাই পড়েছিল আমার ফাইলের মধ্যে, জাস্ট আমি আর ওটা বলতে চাইছি না। তো তোমরা তোমাদেরকে কেন বোঝাচ্ছি গাইস, তোমাদেরকে একটা সলিড ইনফরমেশান দিচ্ছি, কিছু না করার থেকে কিছু করা ভালো, অ্যাকচুয়ালি তাই না বলো? বেটার, কারণ দর্শকদের আমি বলতে চাই যে সাধারণত বাড়িতে ফালতু বসে না থেকে ছোটোখাটো একটু সামান্য কোনো জায়গা নিয়ে একটু মাথায় পেন্টে মানে কিছু করার মতো একটা জায়গা নিয়ে কিছু করতে পারলে সেটা আমি মনে করি সব থেকে বেটার। আচ্ছা তোমরা যে স্বামী স্ত্রী দুজনের যে অল্প অল্প করে টাইম দাও, এতে ভালো লাগে জিনিসটা? অবশ্যই অবশ্যই, সেটা সবথেকে বেটার লাগে যে অ্যাডজাস্ট হয়ে একটা কিছু করা। ঠিক আছে, যেহেতু আমি বাড়িতে থাকি না, আমি বাড়ির বাইরে থাকি, যেহেতু সপ্তাহে একদিন বাড়িতে থাকা হয়, ম্যানেজমেন্ট কিছু
হেল্প ফর জাস্ট টিপস এগুলো মানে দেয়া মানে কিছু নিয়ে আসা যে এটা এটার পরিবর্তে ওটা সেটাই মানে করে কমপ্লিটলি একটা তো গাইস আমি আমার যত জিনিসপত্র যা লাগে খাবার দাবার ওষুধ সব সেইগুলো ওইগুলো কিনে আর কি বাজার থেকে বাড়িতে এগুলো মেইনটেইন করে আমার ওইটা মনে হয় তো গাইজ আমরা যে মানুষটা দু মাস ধরে পালন করে এবং দোকানে বেচে দেওয়ার পরে যখন টাকা পায় তো ওর কাছ থেকে আমি জাস্ট কয়েকটা কথা শুনবো যে তুমি আমার যারা দেখে চ্যানেলটা এরকম বহু মানুষ আছে তোমার যদি কোনো ইনফরমেশান কারোর উপকার হয় তোমার যদি কোনো চিন্তাভাবনা যে তুমি কেমন করে করো ম্যানেজমেন্টটা বা বেচার পরে যখন টাকাগুলো হাতে পাও তোমার কেমন লাগে এই কথাগুলো যদি তুমি বলো জাস্ট এতেই আমার মানে আমাদের সবাই আমাদের আমরা খুব উপকৃত হব তোমার কাছ থেকে সেরকম তো কোনো এদের অসুবিধা হয় না বাড়ি সংসারে কাজ করার পরেও দেখবেন সময় থাকে তার মধ্যে যদি একটু করা যায় এদের নিজেদের মন শান্তিও ভালো থাকবে অসুবিধাও হয় না সিরিয়াল দেখো না না আমি সেরকম সিরিয়াল গাইজ এর থেকে বেঁচে গেলাম আমাকে বলো প্রথম থেকে গাইডটা দাও যে আমি বাচ্চা আনছি কত পিস পড়ছে আমার বাচ্চাগুলো আনতে তাকে আমি কতবার খাবার দিচ্ছি কতদিন অন্তর ওষুধ দিচ্ছি কি ওষুধ দিতে পারি কতদিনে বেচার মতো হচ্ছে এই 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 পুরো এটা যদি তোমরা দুজন আমাকে বুঝিয়ে দাও আমার তো আমাদের সকলের খুব উপকার হয় বাচ্চা তো হ্যাচিং থেকে নিয়ে আসা হয় আনার পরে ওকে জল শোধন দিতে হয় আচ্ছা চিনির জল আর কি দিতে হয় ওটা আনার সাথে সাথে আর কি এটা দিতে হয় না দিলে আজকে বাচ্চা মারা যায় আবার অসুবিধা হয় ইমিউনিটি পাওয়ার কম থাকে বলে মারা যায় ওই বাচ্চাগুলো বয়স কত তখন বয়স একদিন বাচ্চা হ্যাচিং থেকে বেরোনোর সাথে সাথে আমরা নিয়ে আসি আচ্ছা আচ্ছা তারপর বাচ্চা আনার পরে খাবার অল টাইম দিয়ে রাখতে হয় যাতে সবসময় ও খেতে পারে আর রাত্রেবেলা যদি এখন গরমের সময় লাইট অবশ্য দিতে হবে লাইট না দিলে আবার খেতে পারে না আর সেরকম ওষুধপত্র লাগে না ওই পাঁচ ছ দিন আর কি ওখান থেকে যেখান থেকে নিয়ে আসি ওরা ওষুধ দিয়ে দেয় ওই ওষুধগুলো নিয়ে আর কি দিই তারপরে ব্রোটন অষ্টভিট এগুলো মিলে হয়ে যায় আর বেশি ওষুধ আমরা অত ইয়ে করি না এই দু মাসের এই বড় হওয়ার সাথে সাথে সকালবেলা ব্রোটন দিই ব্রোটনটা কিসের ওষুধ ব্রোটনটা হচ্ছে লিভারের ওষুধ যাতে ওদের হজমটা আর কি হয় ওই জলের সাথে যেটা জল খায় সাথে দিতে হয় আর রাতে বেলায় ফিডের সাথে অষ্টমিট মাখিয়ে দিতে হয় ওটা হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম ওতে থাকে প্রত্যেকদিন না আচ্ছা আচ্ছা সপ্তাহে দুদিন তিন দিন দিলে আর খুব ভালো হয় সপ্তাহে দুদিন তিন দিন দুই তিন দিন দেওয়া যায় এটাই এটাই আর কি তোমার রুটিন এইভাবে চলবে এইভাবে যতদিন আমি না ছাড়বো ততদিন এইভাবে হয়ে যায় মোটামুটি দু মাস হ্যাঁ দু মাস দু মাসে আমার ওয়েট হয়ে যাচ্ছে আমার ওয়েট হয়ে যায় আমি দু মাসে ছেড়ে দিই আর আমার সেরকম লোক আছে এসে ওরা এসে নিয়ে যায় আমার দিয়ে আসতে হয় না ওরা বাড়ি থেকে এসে নিয়ে চলে যায় আপনারা যদি আরো কমে খরচা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা একটা সিস্টেম করতে পারেন আপনারা বাড়িতে মিক্স খাবার তৈরি করতে পারেন সেটা হলো আপনার চাল গম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সেটা মিক্স খাবার তৈরি করে সেটা আপনার তুলনামূলক দামটা আরও অনেক মানে ফিডের বস্তা থেকে এখন সাধারণত বাজারে ফিডের বস্তার দাম প্রচুর তো সেখান থেকে আপনারা যদি আপনারা মনে করেন যে না আমি কস্টিংটা আরও কমাতে চাই সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন বাড়িতে কোনো ফি মানে 50 কিলোর বস্তা অনুযায়ী হিসাব করে আপনারা চাল গম ইত্যাদি সমস্ত সব কিছু দিয়ে একটা ফিডের বস্তা তৈরি করে নিয়ে আপনারা সেটা খাওয়াতে পারেন অবশ্য ওতে আপনার কেনা ফিডে দু মাস টাইম লাগবে ওখানে আপনারা আরও 10 দিন বেশি টাইম লাগবে হয়তো আড়াই মাসে আপনার 10-15 দিন বেশি লাগবে আড়াই মাসে আপনার পুরো মুরগিটা রেডি হয়ে যাবে তখন ওটার ক্ষেত্রে আবার আপনার মেডিসিন যেহেতু যা মানে ফিডে মেডিসিন সেটা আবার একটু এক্সট্রা ইউজ করতে হবে তো তাহলে সেখান থেকে আপনার মোটামুটি কস্টিংটা আরও একটু নিচে নেমে আসবে সেটা ওভারঅল আমি ঝামেলায় যেতে চাইছি না আমি অত ঝামেলায় যেতে চাইছি না আমি যেতে চাইছি শর্টকাট সহজভাবে যেভাবে সহজভাবে করা যায় অত বেশি হ্যাপা করে আমাদের কোনো লাভ নেই তাই না তোমার কি মনে হয় তো গাইজ আমি 100 মুরগি তুমি বললে 1800 মানে বাচ্চা কেনা থেকে দু মাসে বড় করা 18,000 টাকা খরচ তিন সমস্ত কস্টিং দিয়ে টোটাল আমি যখন বেচবো ওটা 28,000 থেকে 30,000 আমি 28,000 ধরে চললাম 18, 28, 10 একটা মেয়ে সংসার চালিয়ে 10,000 টাকা পাশাপাশ প্রতি মাসে 5,000 টাকা 100 মুরগি থেকে রোজগার আমি জানি না বেশি বললাম কি না তোমরা করে দেখে নিতে পারো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর সত্যি এরকম একটা হাউস ওয়াইফ ঘরোয়া মহিলা ঘরের কাজ সেরে এর জন্য অন্তত তোমরা লাইকটা অন্তত দিও আর তোমরা চেষ্টা করতে পারো নিজের ছোট্ট অঞ্চলকে ইউটিলাইজ করার জন্যে ওকে বাই ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে তোমার সাথে কথা হবে বাই তো সন্ধ্যে হয়ে গেছে এখানে আর থাকা যাবে না তা না হলে আমি এখানে বেশ আরেকটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতাম তো চলো